আরজি করের ডাক্তার ছাত্রীর খুন ও ধর্ষণের ঘটনার প্রকৃত সত্য নিয়ে নানা প্রশ্ন তো আছেই, সেই সঙ্গে হাসপাতালের কর্তা ব্যক্তিদের কর্তব্যে গাফিলতি এবং তা আড়াল করার চেষ্টার অভিযোগ নিয়েও নানা তথ্য সামনে আসছে তদন্তকারীদের। আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ যা বলছেন তার গড়মিল খুঁজে বের করতে এবার পলিগ্রাফ পরীক্ষা করানোর কথা ভাবছে সিবিআই। তবে মিথ্যাচার যাচাইয়ের এই পরীক্ষা করাতে আদালতের ছাড়পত্র লাগে। ইতিমধ্যেই ধৃত সিভিক ভলেন্টিয়ারের পলিগ্রাফ টেস্ট করানোর জন্য কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি শিয়ালদা আদালতে আবেদন করেছিল, এই দিন তা মঞ্জুরও করা হয়েছে। সন্দীপের ক্ষেত্রেও একই পদ নিতে চলেছে সিবিআই। জানা যাচ্ছে আজকে অথবা আগামীকাল শিয়ালদা আদালতে পলিগ্রাফ টেস্টের জন্য আবেদন করাবে, মানে করবে সিবিআই। সেক্ষেত্রে যদি ছাড় পাওয়া যায়, মানে ছাড়পত্র যদি পাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে সন্দীপের পলিগ্রাফ টেস্ট করানো হবে। পাশাপাশি ঘটনার দিনে ধৃতের মোবাইল ফোনের টাওয়ার লোকেশনও লালবাজারের কাছে চেয়েছে সিবিআই। তদন্তকারীদের ধারণা, নির্যাতিতাকে ওই রাতে খাবারের সঙ্গে ওষুধ মিশিয়ে বা অন্যভাবে সংজ্ঞাহীন করাও হয়ে থাকতে পারে। কিন্তু এক্ষেত্রে খটকা, ময়না তদন্তের রিপোর্টে কোনো বিষক্রিয়া ধরা পড়েনি, শুধু পাকস্থলিতে কতটা খাবার ছিল তা বলা হয়েছে। সিবিআই তদন্তকারী দলের এক ফরেন্সিক বিশেষজ্ঞ বলেন, নানা কারণেই ময়না তদন্তের রিপোর্ট অত্যন্ত ত্রুটিপূর্ণ লাগছে, দ্বিতীয়বার ময়না তদন্ত করানো অত্যন্ত জরুরি ছিল। সুরতহাল এবং ময়না তদন্তের রিপোর্ট উচ্চ আদালতে পেশ করা হবে বলেও জানিয়েছে সিবিআই। তদন্তকারীদের মতে এই খুন ধর্ষণের শেষ পর্যন্ত পারিপার্শ্বিক তথ্য প্রমাণের সূত্রই গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। আরজি করের কর্তা ব্যক্তিদের একাংশ অনেক কিছু গোপন করার চেষ্টা করছেন বলেও সিবিআইয়ের তদন্তকারীরা মনে করছেন। প্রাক্তন অধ্যক্ষের সঙ্গে টানা জিজ্ঞাসাবাদে তেমনটাই মনে হচ্ছে বলে তারা জানাচ্ছেন। গত কয়েকদিনের মতো সোমবারও সন্দীপকে 12 ঘন্টা জিজ্ঞাসাবাদের ধারা জারি হয়েছে। রাত 11:40 তিনি সিজিও কমপ্লেক্স ছেড়ে বেরিয়ে যান। সিবিআইয়ের তদন্তকারী সূত্র বলছে, তরুণী ডাক্তার ছাত্রীর মৃত্যুর পরে তিনি কী কী নির্দেশ দেন এবং পদক্ষেপ করেন সেই প্রসঙ্গে সন্দীপের বয়ানে নানা অসঙ্গতি চোখে পড়েছে। তদন্ত চলাকালীন সেমিনার কক্ষের লাগোয়া অংশ কেন ভাঙা হলো আচমকায়, সেই বিষয়েও সন্দীপের জবাব সন্তোষজনক নয়। তদন্তকারীরা বলছেন, সন্দীপ এক একবার এক এক রকম জবাব দিচ্ছেন, কখনো বলছেন কি হয়েছিল ভালো করে মনে পড়ছে না। এই সব কারণেই সন্দীপেরও পলিগ্রাফ টেস্ট নির্ভরযোগ্য বলে তদন্তকারী দলের একাংশ মনে করছে। তদন্তকারীদের আরও দাবি, ওই রাতে কর্তব্যরত সিনিয়র ও জুনিয়র চিকিৎসক, নার্স এবং নিরাপত্তা কর্মীদের জিজ্ঞাসাবাদ করেও কিছু পরস্পর বিরোধী তথ্য উঠে আসছে। জুনিয়র ও সিনিয়র চিকিৎসক সহ অন্য আধিকারিক, নার্স এবং নিরাপত্তারক্ষীদের মোবাইল তখনকার নথি সংগ্রহ করাও অত্যন্ত জরুরি বলে তদন্তকারীরা মনে করছেন। সিবিআইয়ের তদন্তকারী অফিসারেরা এই দিন মৃতার বাড়িতে গিয়ে তার বাবা মায়ের সঙ্গেও কথা বলেছেন। ওই চিকিৎসকের ঘনিষ্ঠ 4 ডাক্তারকে রবিবার জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তাদের বয়ানের ভিত্তিতেই মৃতার মা বাবার কাছে কয়েকটি বিষয় যাচাই করা হয় বলে সিবিআই সূত্রের খবর। আরজিকর হাসপাতালের ভাঙচুরে ক্ষতিগ্রস্ত অংশ এই দিনও 3D স্ক্যানারের মাধ্যমে ম্যাপিং ও ভিডিও করে সিবিআই। ভাঙচুরের ঘটনায় ধৃতদের বিষয়ে রিপোর্টও আদালত থেকে সংগ্রহ করা হয়। পাশাপাশি ঘটনার দিন ধৃত সিভিক ভলেন্টিয়ার কলকাতায় ঘোরাঘুরির ফুটেজও লালবাজারের ট্রাফিক বিভাগের সিসি ক্যামেরা থেকে সিবিআই সংগ্রহ করেছে।